तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भुरिदा जनाः भुवि गृणन्ति ये भुरिदा जनाः श्री श्री रामकृष्ण कथामृतेर পঞ্চম পরিচ্ছেদ থেকে আজ আমরা পাঠ করব, যার মূল বিষয়বস্তু হল শ্রীচৈতন্যদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য। 1884 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। অধর বললেন চৈতন্যও ভোগ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হয়ে বললেন, কী ভোগ করেছিলেন? অধর বললেন, অত পণ্ডিত, কত মান। শ্রীরামকৃষ্ণ বললেন, অন্যের পক্ষে মান তার পক্ষে কিছু নয়। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে, আমার পক্ষে এক। সত্য করে বলছি, একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এই মনে হয় না। মনমোহন বললে, সুরেন্দ্র বলেছে রাখালের কাছ থেকে নালিশ চলে। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্জ আর বালিশ এখানে আছে, আর সে টাকা দেয়? অধর বললে, 10 টাকা করে মাসে বুঝি দেন। শ্রীরামকৃষ্ণ বললেন, 10 টাকায় 2 মাস হয়। ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়, সে তার পুণ্য, আমার কি? আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? মাস্টার বললেন, মায়ের ভালোবাসার মতো। শ্রীরামকৃষ্ণ বললেন, মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথাই নয়। এবার ঠাকুর অধরের প্রতি চেয়ে বললেন, শোনো, আলো জ্বাললে বাদুলি পোকার অভাব হয় না, তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। কোন রাজার সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে? কাশীতে মঠে দেখলাম মহন্তর কত মান, বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা। ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী, সোনার থালও চায় না, মানও চায় না, তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না, তাকে পেতে গেলে যা দরকার সব জোগাড় করে দেন। আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধর সহাস্যে ভক্তদিগের প্রতি চেয়ে বললেন, উনি আমাকে এক্সামিন করছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, নিবৃত্তেই ভালো, দেখো না আমি সই করলাম না, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসিলেন। হাজরা কখনো কখনো সোহহং সোহহং করেন। লাটু প্রভৃতি ভক্তেরা বলেন, তাকে পুজো করে কি হয়, তারই জিনিস তাকে দেওয়া। একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলেছিলেন। ঠাকুর হাজরাকে বলছেন, লাটুকে বলেছিলাম কে কালে ভক্তি করে। হাজরা বললেন, ভক্ত আপনি আপনাকেই ডাকে। শ্রীরামকৃষ্ণ বললেন, এ তো খুব উঁচু কথা, বলি রাজাকে বৃন্দাবলী বলেছিলেন, তুমি ব্রহ্মণ্যদেবকে কি ধন দেবে? তুমি যা বলছ ওইটুকুর জন্যই সাধন ভজন, তার নাম গুণ ও গান। আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়েই গেল, ওইটি দেখতে পাওয়ার জন্যই সাধনা, আর ওই সাধনার জন্যই শরীর। যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ
মাটির ছাঁচের দরকার হয়, হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায়, ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায়। এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা। তিনি শুধু অন্তরে নয়, অন্তরে বাহিরে কালীঘরে মা মাকে দেখালেন সব চিন্ময়, মাই সব হয়েছেন, প্রতিমা আমি কোষাকুষি চৌকাঠ মার্বেল পাথর সব চিন্ময়। সাধন ভজন তার নাম গুণ কীর্তন, এইটির জন্যই তাকে ভক্তি করা। ওরা অর্থাৎ লাটু প্রভৃতি এমনি আছে, এখনও অত উচ্চ অবস্থা হয় নাই, ওরা ভক্তি নিয়ে আছে, আর ওদের সোহম ইত্যাদি কিছু বলো না। পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন, জল খাইয়া ঘরে ফিরিলেন। মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন। অধর সহাস্যে বললেন, আমাদের এত কথা হলো, ইনি একটিও কথা কন নাই। শ্রীরামকৃষ্ণ বললেন, কেশবের দলের একটি চারটে পাস করা ছোকরা সর্বদাই আমার সঙ্গে তর্ক করছে, দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আমার তর্ক। কেশব সেনের ওখানে আর একবার তাকে দেখলাম, কিন্তু তেমন চেহারা নাই। রাম চক্রবর্তী বিষ্ণুঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন। ঠাকুর বলিতেছেন, দেখো রাম, তুমি কি দয়ালকে বলেছ মিছরির কথা? না না, ও আর বলে কাজ নেই, অনেক কথা হয়ে গেছে। রাত্রে ঠাকুরের আহার একখানি দুইখানি, মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস। ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন, কাছে মাস্টার বসিয়া আছেন, লাটুও ঘরে আছেন। ভক্তেরা সন্দেশ আদি মিষ্টান্ন আনিয়াছিলেন। সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন, এ কোন শালার সন্দেশ, বলিয়ায় সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন। মাস্টার ও লাটুর প্রতি চেয়ে বললেন, ও আমি সব জানি, ওই আনন্দ চাটুর্যদের ছোকরা এনেছে যে ঘোষপাড়ার ওখানে যায়। লাটু বললে, এ গজা দিব? শ্রীরামকৃষ্ণ বললেন, কিশোরী এনেছে? লাটু বললেন, এ আপনার চলবে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, হ্যাঁ হ্যাঁ। মাস্টার ইংরেজি পড়া লোক, ঠাকুর তাহাকে বলিতেছেন, সকলের জিনিস খেতে পারি না, তুমি এসব মানো? মাস্টার বললেন, আজ্ঞা, ক্রমে সব মানতে হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, হাঁ। ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন, মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন। শরৎকাল চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে, ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণা বাহিনী। মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন, তবে নারায়ণকে টাকাটি দেবে? মাস্টার বললেন, যে আজ্ঞা, দেব বই কি। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।